Dear viewers, welcome to my YouTube channel JB Home Decor. আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জুবের। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব ইন্টেরিয়র কালার কম্বিনেশন। একটা কালারের মধ্যে রুমের ভিতরের যেটা কম্বিনেশন কেমন লাগবে সেগুলো 50-60টা মতো কালার নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা এখান থেকে দেখে আপনারা আপনার ঘরের ভিতরের কালার দেওয়ার জন্য নিশ্চয়ই আপনাদের হেল্প হবে। এখানে দেখুন হালকা পিঙ্ক কালার দিয়ে একটা সাজানো আছে, এখানে রেড কালার আর ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া আছে, এখানে পার্পল লাইট পার্পল কালার। এরকম করে বেশ সবগুলি স্ট্যান্ডার্ড কালারে এখানে কালেক্ট করা আছে। এখানে বেশি টু ইন ওয়ান কালার এখানে ইউজ করা হয়নি, এখানে মাত্র একটা কালার ইউজ করা আছে প্রত্যেকটা রুমের ভিতরে। সবগুলি দেখুন মজার মজার কালার আছে। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন, লাইক করুন। একটা কালারের মধ্যে ইন্টেরিয়র কালার কম্বিনেশন বেশ ভালোই লাগে। অধিকাংশ বিল্ডিং এর মধ্যে যেগুলো কালার হয় সব এই ধরনের কালারেই বেশি ইউজ করা হয়। আর দুই তিনটা কালার যেগুলোতে ইউজ করা হয় সেগুলো বেশিরভাগই ছোট বিল্ডিং এ হয় না, সেগুলো ছোট ছোট বাসার মধ্যেই হয়। আর বিল্ডিং এর মধ্যে বেশিরভাগ একটা কালার ইউজ করে, তারা বেশি দুই তিনটা কালার ইউজ করে না সাধারণত। আর একটা কালারের মধ্যে মজা সব থেকে বেশি। আর এই কালারগুলো গ্লেজিং আসার একমাত্র কারণ আপনাদেরকে টপ কোয়ালিটি ইউজ করতে হবে। আপনারা হয়তো জানেন সবাই যে টপ কোয়ালিটি সব কোম্পানির টপ কোয়ালিটি আছে, দাম বেশি একটা ডিফারেন্ট হয় না। আপনারা টপ কোয়ালিটি ইউজ করুন, তাহলে আপনারা পছন্দের সব কালারগুলি পাবেন, লাস্টিংও বেশ ভালো হবে, অনেক দিন যাবে। আপনারা ইচ্ছেগুলো সেকেন্ড কোয়ালিটি ইউজ করতে পারেন, তবে সেকেন্ড কোয়ালিটির গ্লেজিং কম হবে, সেকেন্ড কোয়ালিটির লংজিভিটিটাও কম হবে। আর বিশেষ করে এশিয়ান পেন্টসের সেকেন্ড কোয়ালিটি থেকে বার্জারের সেকেন্ড কোয়ালিটি এগুলো প্রায় একই হয়। আর ডুলাক্সের সেকেন্ড কোয়ালিটি আপনারা ইচ্ছে করে লাগাতে পারেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো টপ কোয়ালিটি ইউজ করার জন্য। টপ কোয়ালিটি সব থেকে আপনাদের লংজিভিটি প্লাস আপনাদের মন পছন্দের কালার গ্লেজিং পাবেন। একটা কালারের মধ্যে বেশি পছন্দ লাগে, দেখুন একটা পিঙ্ক কালার টপ কোয়ালিটির পিঙ্ক কালার। আর এখানে দুই তিনটা কালার একটা মানে ইউজ করা আছে, দেখুন এগুলো ছোটো ছোটো বাসার মধ্যে দুইটা করে কালার ইউজ করে বেশি একটা পছন্দ হয়তো নেওয়া হতে পারে।